জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে মাথায় চোট পাওয়া মুস্তাফিজুর রহমান এখন আছেন ২৪ ঘন্টার পর্যবেক্ষণে। সিটি স্ক্যানের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলাম জানিয়েছেন মুস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে, অভ্যন্তরীণ কোনো চোট নেই। তবে মুস্তাফিজকে নিয়ে এখন বিসিবির মেডিকেল বিভাগের দুশ্চিন্তা তার মাথায় আঘাত পাওয়াজনিত সমস্যা নিয়ে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো, কোনো ইন্টারনাল ইঞ্জুরি নেই, এক্সটার্নাল ইঞ্জুরি আছে, সেলাই লেগেছে ৫টার মতো, কিন্তু যেহেতু মাথার চোট সে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবে। মাথায় এমন চোটের পর মুস্তাফিজ বিপিএল খেলতে পারবেন তো? এ প্রশ্নের উত্তরে দেবাশিস চৌধুরী বলেছেন খেলতে না পারার কিছু নেই, তবে বিষয়টা যেহেতু মাথার চোট এমনিতেই সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪-৫ দিন খেলতে নিষেধ করি, সেটা এখন মূল বিষয় নয়, এখন মাথার চোটটা পার হলেই সেটা দেখা যাবে।